নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্পা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। স্বাধীনতা দিবসে প্রস্তুতি শুরু, যুব মোর্চার তিরঙ্গা যাত্রা শিলচরে। শক্তি বাড়ছে রায়জোর দোলে, মাছুঘাটে শতাধিক ব্যক্তির যোগদান। কৃতি ছাত্রদের সম্মাননা, দীনেশ প্রসাদ গোয়ালা স্মৃতি পুরস্কার প্রদান। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রবিবার স্বাধীনতা দিবসকে সামনে রেখে ভারতীয় জনতা যুব মোর্চার বিশাল বাইক র্যালির মাধ্যমে তিরঙ্গা যাত্রা বের করা হয় শিলচর শহরে। তিরঙ্গা যাত্রাটি শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দান থেকে বের হয় শিলচর শহর পরিক্রমা করে ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে শেষ হয়। র্যালিতে ভারতীয় জনতা যুব মোর্চার সদস্য ও বিজেপির কর্মীরা অংশগ্রহণ করেন। পরে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও অমিতেশ চক্রবর্তী বক্তব্য রাখেন। কাছাড় জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে তিরঙ্গা যাত্রা বের করা হবে বলে জানিয়েছেন তারা। নির্দেশনাপণে আজি সমগ্র প্রতিটি জেলা প্রতিটি কনস্টিটুয়েন্সি ওয়াইজ বাইক র্যালি আয়োজন করা হয়েছে। আজি শিলচর বিধানসভা সমষ্টিত এই বাইক র্যালি আয়োজন করা হয়েছে। তাতে শিলচরের মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী তাতে উপস্থিত আছে। শিলচরের তিনটা মন্ডল মিলি পেলাই আজি এই বাইক র্যালিটি অর্গানাইজ করা হয়েছে। রাঙ্গিলফেরিত গই আজি এই র্যালিখন সমাপ্ত হব। আজি স্বাধীনতা দিবস উপলক্ষে আমার সর্বত তিরঙ্গার একটা কার্যসূচী, আর এই কার্যসূচী আমার যুব মোর্চার নেতৃত্ব বাইক র্যালি আমার শিলচর বিধানসভা সমষ্টিত আমার যুব মোর্চার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে ইয়াতে অমিতেশ চক্রবর্তী, আর আমার তিনটা মন্ডলের সভাপতি আছে, তেওঁলোকৰ নেতৃত্বত আজি বাইক র্যালিটো ওলাইছো আমি। এই বাইক র্যালিটো আমি আমার প্রধান সড়ক শিলচরের হয়ে রাঙ্গির ফাড়ির হয়ে সমাপ্ত হবে। বরাক হিন্দি সাহিত্য সমিতির উদ্যোগে রবিবার স্থানীয় হিন্দি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বরাকের বিভিন্ন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। সংস্থার তরফে এদিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী উপত্যকার 109 জন মেধাবী ছাত্রছাত্রীকে প্রয়াত দীনেশ প্রসাদ গোয়ালা স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও সম্মানিত করা হয় বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত বিদ্যার্থীদেরও। হিন্দি ভাষা ও হিন্দি ভাষীদের মধ্যে অনুপ্রেরণা যোগাতে সংস্থা 2014 সালে পুরস্কার প্রদান শুরু করেছিল। তখন থেকে হিন্দি ভাষী ছাড়াও বাংলা ও মণিপুরী সহ বিভিন্ন ভাষাগোষ্ঠীর মেধাবী ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করে সম্মানিত করে আসছে। রবিবার অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে 12 জনকে প্রয়াত অমরনাথ খান্ডেলওয়াল স্মৃতি পুরস্কার প্রদান করা হয়েছে। এদিন প্রেমলাল কাবরা, রাজদীপ গোয়ালা, মহাবীর প্রসাদ জৈন, ডক্টর শুভদীপ রায় চৌধুরী ও উদয় শঙ্কর গোস্বামী প্রমুখ উপস্থিত ছিলেন। सबसे पहले आज इस शुभ दिन में, आज संत तुलसीदास जयंती भी है, मैं अपना प्रणाम श्रद्धांजलि ज्ञापन करता हूँ तुलसीदास जी के प्रति। साथ ही आज हमारा ये जो अनुष्ठान है, इस अनुष्ठान में मेधावी छात्राओं छात्रा छात्राओं को स्वर्गीय दिनेश प्रसाद ग्वाला स्मृति पुरस्कार और स्वर्गीय अमरनाथ खंडेलवाल स्मृति पुरस्कार से आप लोग को सम्मानित किया जाएगा। मैं अपना प्रणाम और श्रद्धांजलि ज्ञापन करता हूँ मेरे स्वर्गीय पिता के प्रति और स्वर्गीय अमरनाथ खंडेलवाल जी के प्रति। ये जो प्रोग्राम है, ये एक छोटा सा प्रयास है कि हमारे समाज के, हमारे बराक घाटी के जो विद्यार्थी हैं, जो 10th 12th डिग्री या मास्टर डिग्री और पीएचडी में भी जो अच्छा रिजल्ट्स लाते हैं, उनको हम कैसे एनकरेज कर सके ताकि वो आने वाले दिनों में और आगे बढ़ सके। রবিবার কাছাড় জেলার উধারবন্দ কেন্দ্রের মাছুঘাটে রায়জোর দোলের আদর্শে অনুপ্রাণিত হয়ে কাছাড় জেলার সভাপতি জাবেদ মিয়াদাদ লস্করের হাত ধরে বিভিন্ন দল ত্যাগ করে শতাধিক ব্যক্তি দোলে যোগদান করেন। এই উপলক্ষে এদিন এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে 50 জন সদস্য বিশিষ্ট একটি জিপি কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সহ কংগ্রেস ইউডিএফ কে তীব্র ভাষায় সমালোচনা করেন রায়জোর দোলের কাছাড় জেলার সভাপতি জাবেদ মিয়াদাদ লস্কর সহ অন্যান্যরা।
তারা বলেন, স্বাধীনতার 75 বছর পরও এই এলাকায় উন্নতির ছোঁয়া লাগেনি। নেই কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান, নেই ভালো রাস্তা, সরকারের বিভিন্ন প্রকল্প থেকে এই এলাকার লোকজন বঞ্চিত। রাইজোর দল আসামের একমাত্র আঞ্চলিক দল যারা গরিব জনগণের হয়ে কাজ করছে। আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কাছাড় জেলায় বিভিন্ন দল ত্যাগ করে রাইজোর দলে যোগদান করবেন এবং দলকে আরো শক্তিশালী করবেন বলে তারা আশাবাদী। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলা রাইজোর দলের সহসভাপতি দেবজিৎ দেবনাথ, সাধারণ সম্পাদক রুবেল লস্কর, সম্পাদক মৃণাল মজুমদার, আমজাদ হোসেন লস্কর, শাহিদ হোসেন বরভুইয়া, শাকিল উদ্দিন বরভুইয়া প্রমুখ। দেখে অনেক দুঃখ, মানে ধিক্কার এবং নিন্দা জানাই আমি জেলা প্রশাসন, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং এডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ আমি করি এবং আমি বলি যে এই এরিয়ার মানুষ আজকে রাইজের দলের দলকে যথেষ্ট সম্মান দিয়েছেন, যথেষ্ট মানে উৎসাহিত হয়ে ওরা আজকে দলে যোগদান করেছেন। উকিল গগৈ স্যারের নীতি এবং আদর্শ ওরা মেনে ওনাকে অনেক মন থেকে ওরা সম্মান করেছেন, ওনাকে অনেক ভালোবাসেন ওরা। তো ওরা আশ্বাস দিয়েছেন যে আগন্ত দিনে এই মাসুঘাট জিপির যে মানে বেসিক যেগুলো নিড আছে, বেসিক যেগুলো সমস্যা আছে, এই সমস্যাগুলো আজকে ওরা তুলে ধরা হবো। আগন্ত দিনে আমরা জেলা প্রশাসন ডিসি মহোদয়ের আমরা মারফতে আমরা মেমোরেন্ডাম দেব, আমরা দৃষ্টি আকর্ষণ করিয়ে দেব। দেখুন, পঞ্চায়েত নির্বাচনের আগে আশা করি যে রাইজের দল অনেক শক্তিশালী হবে কাছাড় জেলায়। কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে টেলিফোন যুগে মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে রাইজোর দলে যোগদান করার জন্য। আমাদের এই দলাই সমষ্টির আগন্ত দিনে দলাইতে আমরা আমাদের প্রোগ্রাম আছে, লক্ষ্মীপুরে আমাদের প্রোগ্রাম আছে, সোনাইতে আমাদের প্রোগ্রাম আছে। হাজার হাজার মানুষ স্রোতস্ফূর্ত হয়ে রাইজের দলে যোগদান করবে, যেটা আপনারা পত্রপত্রিকায় দেখবেন অনাগত দিনে রাইজের দল কাছাড় জেলায়। অমৃত বৃক্ষ আন্দোলনের অংশ হিসেবে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর নেতৃত্বে রামনগর বাইপাসে 575টি গাছের চারা রোপণ করা হয়েছে। রবিবার এই অভিযানে যে সকল এনজিও, ক্লাব, সামাজিক সংগঠন, প্রতিষ্ঠান, ব্যক্তি, দলীয় পদাধিকারী এবং কর্মী যারা এই উদ্যোগকে সমর্থন করেছেন এবং যোগ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানান বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচরের বিভিন্ন এনজিও, ক্রীড়া সংস্থা, সাংস্কৃতিক সংস্থা, রাজনৈতিক সংগঠন, বিভিন্ন ব্যক্তিবর্গরা এসে এই বৃক্ষরোপণে যোগদান করেছেন। ইতিমধ্যে আমরা একসাথে শিলচর রামনগর বাইপাসে 575টি বৃক্ষরোপণ করেছি। গতবারও আমরা এই শিলচর রামনগর বাইপাসে আমরা 1000 বৃক্ষরোপণ করেছিলাম। এভাবে শিলচর রামনগর বাইপাসকে যাতে সবুজায়তন করা যায়, দুপাশে যাতে একটা সুন্দর বৃক্ষ লাগিয়ে একটা সুন্দর দৃশ্য আনা যায়, তার লক্ষ্যে আমরা এই কাজে হাত দিয়েছি। তো এখানে যারা আজকের দিনে উপস্থিত হয়েছেন সকলকে আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা যেভাবে মুখ্যমন্ত্রী ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়ে বৃক্ষরোপণ করেছেন, তার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে সকলের নিকট অনুরোধ রাখছি, গতবারও আমরা লক্ষ্য করেছি যে শিলচর রামনগর বাইপাসে বৃক্ষ রোপণ করে ব্যক্তিবর্গরা শুধু শেষ করেননি, প্রতিনিয়ত তারা এসে এই বৃক্ষকে লালন পালন করার লক্ষ্যে জল দিয়েছেন, সেটা আমরা প্রত্যক্ষ করেছি। এইবারও আমি আপনাদের সকলকে অনুরোধ রাখতে চাই যে আমরা সবাই নিজের নিজের বৃক্ষকে আর লালন পালনের লক্ষ্যে প্রতিনিয়ত অন্তত পক্ষে বৎসর খানে একবার এসে প্রতিনিয়ত জল দিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের কাছে আমি আবেদন রাখছি। 78তম স্বাধীনতা দিবস উপলক্ষে উধারবন্দের নানুহের স্বপ্ন কি উড়ান ছাত্র সংগঠনের উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবিবার সংগঠনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সকাল 10টায় উধারবন্দ দুর্গানগর নয়ারাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন তারা। এতে প্রায় 250 জন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী অংশ নেয়। প্রতিযোগিতা 3টি বিভাগে ছিল। শেষে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন অমলক পুরকায়স্থ, সুব্রজিৎ পাল, রাজেশ ধর, লব দাস, বিজয় সাহা, মৃণাল ভট্টাচার্য, নিটু রায়, শুভরাজ দেব, হরিজিৎ দেবনাথ প্রমুখ। নমস্কার, আমি উন্নয়ন স্বপ্নে গোরান, এনজিও সেক্রেটারি। তো আজকে আমরা মানে 15 আগস্ট 2023 আমরা প্রথমই এটার স্থাপনা হয়েছিল যে আমরা 15 আগস্ট 2023 আমরা ফাউন্ডেশন দিয়ে। তো এই উপলক্ষে আমরা
এবার ইন্টার স্কুল একটা মানে উদারবন্দে যতটি স্কুল আছে এই স্কুলের একটা আর্ট কম্পিটিশন আমরা মানে অর্গানাইজ করছি। তো এই স্কুলে পার্টিসিপেট করছেন 350 প্লাস স্টুডেন্ট, আর এখন আইসন 250 সামথিং ইরম আইসন। তো আমরা সব স্টুডেন্টের লাগে আমরা গ্রুপ এর যত 1-4 স্টুডেন্ট আছেন সবাই লাগে আমরা সব স্টুডেন্টের লাগে আমরা পেন্সিল কাটার রোবার ব্যবস্থা করছি, এবং সব গ্রুপের গ্রুপ এ বি সি সবের একটা একটা মানে তিনটা প্রাইজ আছে। তো আমরা রিফ্রেশমেন্টও আমরা ব্যবস্থা করছি, আর আমরা উদারবন্দের যত সংস্থা আছে যেমন বিবেকানন্দ পাঠ মন্দির, মাতৃভাষা ঐক্যমঞ্চ এবং অন্য গ্যালেক্সি ক্লাব, হিন্দু ক্লাব, টিটি ক্লাব সব সংস্থাকে আমরা নিমন্ত্রণ করেছি। আর আমি আপনাদের সবার কাছে আমি আমার মানে বক্তব্য রাখতে চাই যে আপনারা যদি একটু আমাদের সাহায্য মানে বেরিয়ে দেন খুব ভালো হবে। থ্যাংক ইউ। রাজ্যে উপনির্বাচনের দিন ঘনিয়ে আসতেই ধলাই বিধানসভা সমষ্টিতে বিজেপির টিকিট প্রত্যাশীরা প্রচণ্ড দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে পিছিয়ে নেই ধলাই সমষ্টির বিজেপি দলের শক্তিশালী টিকিট প্রত্যাশী সঞ্জন কুমার পুরকায়স্থ। রবিবার মধ্য ধলাইয়ের রুকনিজিপির নন্দগ্রামে বিজেপি দলের টিকিট প্রত্যাশী সঞ্জন কুমার পুরকায়স্থের সমর্থনে এক বিশাল সভা অনুষ্ঠিত হয়। এদিন জিতেন্দ্র রায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় সঞ্জন কুমার পুরকায়স্থকে টিকিট দেওয়ার দাবি জানিয়ে বক্তব্য রাখেন গৌরাঙ্গ রায়, মিন্টু রায়, স্বপন দাস, অর্চনা রায়, রঞ্জিত রায় প্রমুখ। আমরা দলাইয়ের মানুষ, আমরা নবশূদ্র পাটনী সম্প্রদায়ের একজুট হয়ে আমরা সঞ্জন পুরকায়স্থ মহাশয়কে উপনির্বাচনের টিকিটের দাবি করিতেছি। আমরা ঊর্ধ্বতন হাইকমান্ডের কাছে অনুরোধ রাখছি, আমাদের ভূমিপুত্র কিলঞ্জিয়া মানুষ দলাই পাটনি সম্প্রদায় থেকে সঞ্জন কুমার পুরকায়স্থ মহাশয়কে টিকিট দিলে আমরা উপকৃত হব। উনি খুব সৎ, অনেস্ট এবং কর্মযোগী মানুষ। আমরা বিগত দিনে দেখেছি আমাদের নবশূদ্র সম্প্রদায় এবং পাটনি সম্প্রদায় থেকে কোনো ধরনের কোনো পোস্টে আমাদের নবশূদ্র এবং পাটনি সম্প্রদায়ের মানুষকে রাখা হয়নি। দেখেছি আমরা সিজল কাস্ট বোর্ডের চেয়ারম্যান উনি হয়েছেন কৈবর্ত সমাজের নেহা রঞ্জন দাস, সিজল কাস্ট বোর্ড ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট বোর্ডের ডিরেক্টর হয়েছেন কৈবর্ত সমাজের সুবোধ দাস। আমাদের দোলাই অঞ্চলে কি লেখাপড়া জানা উপযুক্ত কি ক্যান্ডিডেট নেই? আমাদের নবশূদ্র এবং পাটনি সম্প্রদায়কে পিছিয়ে ফেলে আমাদেরকে রাখা হয়েছে। অতএব আমরা উপযুক্ত মানুষ পেয়েছি, সৎ মানুষ পেয়েছি, ওনার জন্য টিকিট দান দেওয়া হয়, আর ওনাকে টিকিট দিলে আমরা উপকৃত হব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ক্ষুদিরাম বসুর 117তম আত্মবলিদান দিবস বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালন করে শহীদ ক্ষুদিরাম স্মৃতিরক্ষা কমিটি শিলচর। আজ সকাল 8:30 শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে শহীদ ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সংগঠনের সম্পাদক নকুল রঞ্জন পাল, নেতাজি ফাউন্ডেশনের কর্ণধার নিহার রঞ্জন পাল, অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির সহসভাপতি অধ্যাপক অজয় রায়, এআইইউটিইউসি এর জেলা সভাপতি সুব্রত চন্দ্র নাথ, এসইউপিআইসি দলের শিলচর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে দুলালী গাঙ্গুলি, এআইএমএসএস এর পক্ষে খাদেজা বেগম লস্কর, এআইডিওয়াইও এর জেলা সভাপতি অঞ্জন কুমার চন্দ, এআইডিওএস এর কাছাড় জেলা কমিটির পক্ষে পলব ভট্টাচার্য, কিশোর কিশোরী সংগঠনের পক্ষ থেকে অরূপ মালাকার, কৃষক সংগঠন এআইকেকেএমএস এর পক্ষে সজলকান্ত দাস সহ বিভিন্ন সংগঠনের সদস্য সদস্যরা। মাল্যদানের পর ক্ষুদিরামের ফাঁসির পর তার উদ্দেশ্যে অখ্যাত লেখকে রচিত বিখ্যাত গান একবার বিদায় দে বা ঘুরে আসি গানকে শোনান দুলালী গাঙ্গুলি। এরপর প্রাক্তন শিক্ষক সুব্রত চন্দ্র নাথ ক্ষুদিরামের আত্মবলিদান দিবস পালনের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। সুভাষচন্দ্র প্রথম ক্ষুদিরামের আত্মবলিদান দিবস পালন করেন 10 আগস্ট 1911। সুভাষচন্দ্র রেভেনশো কলেজ স্কুলের তার সহপাঠীদের ডেকে তিনটি তাৎপর্য ব্যাখ্যা করেন যে তোমরা কি জানো 3 বছর আগে মুজফ্ফরপুরে বাংলার এক শহীদের ফাঁসি হয়েছিল, তার নাম ক্ষুদিরাম। সে হাসি 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 মুখে, এবং যে হাসি আর যে বলবো ফাঁসি যে কথাটা কোনো মুখের কথা নয়, তা আম্পায়ার সন্ধিমণি
বিভিন্ন পত্রিকা অরবিন্দ বাজার সবাই বলেছে ইজ ফেস ওয়াজ স্মাইলিং, ইউর চেয়ারফুল অ্যান্ড স্মাইলিং। এবং কেশরীতে ক্ষুদিরামের ফাঁসিকে সমর্থন, ক্ষুদিরামের কর্মকাণ্ডকে সমর্থন করে ফাঁসির বিরোধিতা। গান্ধীজি সমর্থন করেছিলেন ফাঁসিকে, কিন্তু তিলক, বালগঙ্গাধর তিলক তার পত্রিকাতে এই ফাঁসির বিরুদ্ধে লিখেছিলেন বলে তিলক গ্রেপ্তার হন। কেশরী পত্রিকায় তিলক ক্ষুদিরামের ফাঁসির বিরুদ্ধে লেখার পর তিলক গ্রেপ্তার হন এবং তাকে মান্দালয় জেলে ৬ বছরের জন্য অন্তরীণ রাখা হয়। তারপরে তিলকের কাজ শেষ। উত্তর পূর্ব ভারতের অন্যতম প্রাচীন সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান শিলচর সঙ্গীত বিদ্যালয় তাদের 85তম বর্ষপূর্তি এক ব্যতিক্রমী অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করল। একই সঙ্গে এদিন শাস্ত্রীয় সঙ্গীতের প্রাণপুরুষ পণ্ডিত বিষ্ণুনারায়ণ ভাতখণ্ডের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। এদিন সন্ধ্যায় শিলচর বঙ্গভবন প্রেক্ষাগৃহে সাংস্কৃতিক জগতের সাথে জড়িত লোকেদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সন্ধ্যায় শঙ্খধ্বনি ও বিদ্যালয় সঙ্গীত পরিবেশন এবং পরে মঙ্গলধ্বনি দিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্বের সূচনা হয়। মঙ্গলধ্বনি বাজিয়ে শোনান হারমোনিয়ামে মনোরঞ্জন মালাকার, সানাইতে শুকুর আলী ও নলিনী শব্দকর, তবলায় ভাস্কর দাস এবং কিবোর্ডে কানাইলাল দাস। এদিনের অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য ও তবলা বিভাগের উপস্থাপনা ছিল বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। অনুষ্ঠানে প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী শিবানী ব্রহ্মচারী ও বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী নির্মল আচার্যকে উত্তরীয় ও স্মারক সম্মাননা দিয়ে সম্বর্ধিত করা হয়। স্বাগত বক্তব্য রাখেন বাজিক শিল্পী মনোজ কান্তি দেব, এছাড়াও বক্তব্য রাখেন শিবানী ব্রহ্মচারী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষা নন্দিনী চক্রবর্তী, সাধারণ সম্পাদক কমলেশ ভট্টাচার্য, সহসম্পাদক আশুতোষ ভট্টাচার্য, সুদীপ্ত চক্রবর্তী ছিলেন শিলচর সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। আমার সঙ্গীত গুরু মতিলাল সিনহা আমাকে সঙ্গীত বিদ্যালয়ে নিয়ে ভর্তি করিয়েছিলেন। তখন প্রথম পরিচয় হয় সঙ্গীত বিদ্যালয়ের প্রাণপুরুষ শ্রদ্ধেয় রামচন্দ্র ভট্টাচার্যের সঙ্গে। এই দুই ব্যক্তিত্বের জন্যে এবং তখনকার যত শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদের আন্তরিক আদর, স্নেহ আদর, শাসন সব কিছুতেই এত আমাকে প্রতিষ্ঠিত করার জন্য, গানের জগতে প্রতিষ্ঠিত করার জন্য ওরা এতভাবে আমাকে সাহায্য করেছিলেন, যার জন্যে আজকে আমি এই মঞ্চে উপস্থিত হতে পেরেছি। তাদেরকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সঙ্গীত বিদ্যালয়ে এখনকার সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে সম্মান জানালেন, এ আমার যে কী প্রাপ্তি আমি বুঝাতে পারবো না। আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এই আজকের সম্মান। সংস্থার 10 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রবিনহুড আর্মি। রবিনহুড আর্মির 10 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রবিবার তারাপুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, 2014 সালের 26 আগস্ট যাত্রা শুরু করেছিল রবিনহুড আর্মি। বিভিন্ন খাত প্রতিঘাতকে পেছনে ফেলে দেশের 400টির বেশি শহরে সমাজসেবায় নজর সৃষ্টি করে সংস্থা এবার 10 বছরে পাড়ি দিয়েছে। বর্ষপূর্তি অনুষ্ঠানকে মাথায় রেখে সংস্থা এবার দেশের 1 কোটি মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ হাতে নিয়েছে, যার মধ্যে শিলচরে 1500টি পরিবারের হাতে শিবিরের মাধ্যমে ত্রাণ সামগ্রী তুলে দেবেন সংস্থার কর্মকর্তারা। এছাড়াও আগামী 24 ও 25 আগস্ট রবিনহুড একাডেমির ছাত্রছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করার কথাও জানিয়েছেন তারা। সংস্থার 10তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা। এদিন বেদব্রত বিশ্বাস, সন্দীপন চন্দ, শুভাশিস দাস, মিঠুন ভট্টাচার্য ও রিমন দাস সহ রবিনহুড আর্মির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। রবিনহুড আর্মি সাধারণত একটা জিরো ফান্ড বেসড অর্গানাইজেশন, যেটা কোনো ধরনের আর্থিক সাহায্য বা আর্থিক অনুদান সমাজ থেকে গ্রহণ করে না। তো রবিনহুড আর্মি সাধারণত 2014 সালের 26 আগস্ট আমরা দিল্লি থেকে শুরু হয়েছিল, আর আজকে যেহেতু 2024 আগস্ট মাস, আমরা 10 বছর পূর্তি উপলক্ষে আমরা শিলচর সহ অন্যান্য আমরা যতগুলো শহরে আমরা প্রেজেন্স আছে, আমরা 400টার বেশি শহরের মধ্যে অ্যাকচুয়ালি আমরা 1 কোটি মানুষের মধ্যে আমরা রেশন দেওয়ার একটা উদ্যোগ নিয়েছি। তার সঙ্গে সঙ্গে আমরা শিলচরেও 1500টা ফ্যামিলির মধ্যে রেশন ডিস্ট্রিবিউট করার আমরা একটা উদ্যোগ নিয়েছি।
তো যেই রেশনের মধ্যে থাকবে, যেই রেশনের মধ্যে চাল ডাল তেল অন্যান্য রেশন আইটেম থাকবে। রবিনহুড আর্মির পাশাপাশি রবিনহুড একাডেমি এমন একটা সেকশন যেখানে আমরা সমাজের আন্ডার প্রিভিলেজ বাচ্চারা পড়াশোনার আর তারা অন্যান্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যেও তারা গাইড করার চেষ্টা করে, যাতে তারা আমাদের একটা ভালো জায়গাতে গিয়ে পৌঁছে দিতে পারে। তো রবিনহুড আর্মি আর রবিনহুড একাডেমির যৌথ উদ্যোগে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার মানে প্রত্যেকটা শহরে যেখানে যেখানে আমরা প্রেজেন্স আছে সেখানে আমরা কয়েকটা ইনিশিয়েটিভ নিয়েছি। প্রথম যেটা আমি এখানে বললাম যে আমরা রেশন ডিস্ট্রিবিউট করার একটা উদ্যোগ নিয়েছি, যেখানে আমরা এক প্রায় 1 কোটি মানুষের মধ্যে আমরা রেশন ডিস্ট্রিবিউট করুন আর শিলচরে আমরা 1500 ফ্যামিলিতে রেশন ডিস্ট্রিবিউট করুন। তার পাশাপাশি আমরা রবিনহুড একাডেমির বাচ্চারা নিয়ে আগামী 24 এবং 25 অগাস্ট 2024 সালে আমরা বাচ্চারা নিয়ে ক্রিকেট অথবা ফুটবল এই দুইটা মধ্যে যে কোনো একটা স্পোর্টস করা নিয়ে আমরা একটা উদ্যোগ আছে, যেটা শিলচরেরও আগামী 24 শিলচরেও আগামী 24 অগাস্ট আমরা করা নিয়ে একটা 1949 সালের 11 আগস্ট তেভাগা আন্দোলনের কাছাড় জেলার প্রথম শহীদ কমরেড মাধবনাথের স্মরণে শহীদ দিবস ও স্মরণ সভা পালন করে সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটি। সারা ভারত কৃষক সভা পুটিখাল প্রাথমিক কমিটির সহযোগিতায় 11 আগস্ট 2024 শহীদ কমরেড মাধবনাথের বাড়ির সামনে পুটিখালের সুশীল বাড়ি মহাশয় সভাপতিত্বে শুরুতে কৃষক সভার পতাকা উত্তোলন করেন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা সভাপতি রেজামন্দি আলী বড়ভূইয়া। শহীদ বেদিতে মাল্যদান করেন শহীদ মাধবনাথের পুত্রবধূ রেণুনাথ। পুষ্পার্ঘ্য নিবেদন করেন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব, সহসম্পাদক অরূপ চক্রবর্তী ও রহমত আলী, সুনীল দেব বর্মন, সুশীল বাড়ুই। মাধবনাথের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। স্মরণ সভায় শহীদ কমরেড মাধবনাথের পুত্রবধূ রেণুনাথ ও নাতিন হাসিনাথকে সংবর্ধনা দেওয়া হয়। সভায় বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব, সভাপতি রেজামন্দ আলী বড়ভূইয়া, সহসম্পাদক অরূপ চক্রবর্তী ও সুশীল বাড়ুই। উল্লেখ্য, 1949 সালের 11 আগস্ট কাছাড় জেলার পুটিখালে তেভাগা আন্দোলনের প্রথম শহীদ কমরেড মাধবনাথ। ওই সময় তেভাগা আন্দোলনের জেরে কৃষক নেতা মাধবনাথকে মিরাজদাররা মিথ্যা মামলা দিয়ে শিলচরে জেলে নিয়ে যায়। আজকে ওনার উদ্দেশ্যে আমরা একটি স্মরণ সভা করেছি এবং ওনার পরিবারের পক্ষ থেকে আমরা পেয়েছি কমরেড মাধবনাথের পুত্রবধূ মাননীয়া রেণুনাথ এবং ওনার নাতনি হাসিনাথ, ওই ওনাদেরকে আমরা কৃষক সভার পক্ষ থেকে সংবর্ধনা জানিয়েছি এবং আমরা এখানে স্মরণ সভাতে আমরা আজকে আলোচনা করেছি যে বিগত দিনে যেটা আমরা লক্ষ্য করছি যে কৃষকদের উপরে প্রচণ্ড আক্রমণ এবং প্রতিনিয়ত ঘটে আসছে সেটারই প্রতিফলন আজও চলছে। বিগত দিনে যেটা আমরা আজকে যে স্মরণ করছি কমরেড মাধবনাথকে, আমরা যেটা জানতে পেরেছি এবং ব্রিটিশের উত্তরসূরি হয়ে 1949 সালের জমিদারি প্রথাকে বজায় রেখে জমিদাররা কমরেড মাধবনাথকে মিথ্যা মামলা দিয়ে পুলিশ দিয়ে জেলে নেওয়া হয়েছে এবং জেলের ভেতরে ওনাকে পুলিশই অত্যাচার করে 11 আগস্ট ওনার মৃত্যু হয়। তাই সমগ্র কাছাড় জেলাতে আমরা এই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করছি এবং তেভাগা আন্দোলনের প্রথম শহীদ উনি হয়েছেন কমরেড মাধবনাথ। পরবর্তীতে 1 ডিসেম্বর বরকলার পাঞ্জিগ্রামে আরও 5 জন শহীদ হয়েছেন এবং আমরা আগামী দিনে জাতির কৃষক আন্দোলনকে শক্তিশালী করার জন্য কমরেড মাধবনাথের স্মরণে আমরা মাধবনাথকে স্মরণ করেই আমাদের কৃষক সভাকে শক্তিশালী করার জন্য। রবিবার মাতৃভূমি কাপ প্রাইজ মেনি নকআউট ফুটবল প্রতিযোগিতায় জয়ী হলো ডিমারাজি ওয়ারিয়র। প্রতিপক্ষ রেইনবো এফসি এর বিরুদ্ধে 7-1 গোলের বৃহৎ ব্যবধানে জিতল ডিমারাজি ওয়ারিয়র দল। থলাইয়ের বিএনএমপি এইচএস স্কুলের মাঠে অনুষ্ঠিত এই দিনের খেলায় রেইনবো এফসি কে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিল ডিমারাজি ওয়ারিয়র। ডিমারাজির ওয়ারিয়রের পক্ষে হ্যাট্রিক সহ একাই 4টি গোল করেন সিলভানাস। উল্লেখ্য, এদিন ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন ডিমারাজি ওয়ারিয়রের রেইনবো এফসি দলের খেলোয়াড় সিলভানাস। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক দেবাশীষ সোম। এদিন নিজের বক্তব্য রাখতে গিয়ে শিলচর জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক দেবাশীষ সোম বলেন, বরাকে ফুটবলের জনপ্রিয়তাকে ধরে রেখেছে ধলাইয়ের বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমি। খুব ভালো টিম ওনারা, আমার যতটুকু জানা ওনারা বাইরের থেকে উভয় দলই খেলোয়াড় নিয়ে আসছে এবং কালকের মাঠে মানে মাঠ গরম হবে, ভালো খেলা হবে।
জিকেএফসি সম্ভবত আমাদের মুরিয়ালপুরের যদিও টিম, কিন্তু খেলোয়াড় যারা আসছে মেঘালয় থেকে রাইস্টারের মিজোরাম থেকে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। স্বাধীনতা দিবসের প্রস্তুতি শুরু, যুব মোর্চার তিরঙ্গা যাত্রা শিলচরে। শক্তি বাড়ছে রায়জোর দোলে, মাছুঘাটে শতাধিক ব্যক্তির যোগদান। কৃতি ছাত্রদের সম্মাননা, দীনেশ প্রসাদ গোয়ালা স্মৃতি পুরস্কার প্রদান। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।